নিজে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা সেই জাতীয়তাবাদী দলের সদস্য, আমরা কিন্তু এদেশে এই টিম না। আপনি আমাকে মারবেন, হত্যা করবেন, আমার বংশ আমার পরিবার চুপ করে বসে থাকবে, তা কিন্তু হবে না। দেখেছেন জাতিসংঘের মহাসচিবের আপনার মুখপাত্র ডুজারেক কি বলেছে, যে বলেছে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকম বল প্রয়োগ করা যাবে না। যদি তাই করেন তাহলে আপনাদের ভাষায় আমরা বলি, ওই যে কি জানি হবে সেগুলো কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। রাষ্ট্রটা শুধু আপনার একার না, 18 কোটি মানুষের এই রাষ্ট্র। এই রাষ্ট্রে হেনতনভাবে 14 আর 18-তে যা করে গেছেন, মনে করছেন সেগুলি আবারও করবেন, সে জায়গার থেকে ফিরে আসেন। আপা, আপনি যে কথাটা আজকে আলোচনার জন্য নিয়ে এসেছেন, আসলে এটা জাতির কাছে এটা স্পষ্ট হওয়া উচিত। স্পষ্ট হওয়া উচিত এই জন্যে, আমাদের যখন নাকি এই কর্মসূচিগুলি ঘোষণা করেছিল, তখন আমাদের মহাসচিব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচিগুলি ঘোষণা করেছিল। সেটা হলো পেশাজীবী পরিষদের সাথে আমাদের পরিষদের একটা সমাবেশ হবে, শ্রমিকদের একটা সমাবেশ হবে, ছাত্রদের একটা সমাবেশ হবে, এবং সর্বশেষ আপনারা দেখেছেন গত পরশুদিন আমাদের যুবকদের একটা সমাবেশ হয়েছে। এবং তারপরে ঘোষণা করা হয়েছিল যে আমাদের ঢাকার উত্তর এবং দক্ষিণের সমাবেশের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এটা হলো একেবারেই সর্বজন বিদিত এবং ওয়াট সার্কুলার, সবাইকে এটা বলে দেওয়া হয়েছে। এখানে অন্য কোনো কথা বিএনপির পক্ষ থেকে বলাও হয় নাই, আর এগুলি নিয়ে বিএনপির পক্ষ কোনো উচ্চবাচ্য করে নাই। যথারীতিভাবে আমাদের শ্রমিক সমাবেশ হয়েছে, পেশাজীবীদের সমাবেশ হয়েছে, মহিলা দলের সমাবেশ হয়েছে, ছাত্র দলের সমাবেশ হয়েছে, গত পরশুদিন আমাদের যুব দলের সমাবেশ হয়েছে। আপনারা দেখেছেন শান্তিপূর্ণভাবে, পিনপতনভাবে, এবং কোনো রকম কোনো শব্দ হয়নি, একটু শব্দ হয়নি, যার যার মতো চলে গেছে। এখন বিষয়টা হলো কি, যে আমার মা মারা গেছে এই জন্যই তো আমি কাঁদি না, আমার বাড়ি আজরাইল চিনছে এই জন্য আমি কাঁদি। এই প্রশ্নটা যদি এরকম হয় যে ওনাদের এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তলে তলে ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন, সেটা অত্যন্ত মারাত্মক একটা কথা বলেছেন, এটাকে রাজনৈতিক রেটরিক বক্তব্য বলা যাবে না, এই জন্যই বলা যাবে না। উনি একটা উদাহরণ এখানে সেট আপ করছেন, সেটা হলো শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল তার চেয়েও বিএনপির আরো করুণ দশা হবে, এটাকে কিছুতেই হেলা পালে ভাবে আপনি কথাটাকে উড়িয়ে দিবেন সেটা কিন্তু আমরা মেনে নেব না। আজকে ওবায়দুল কাদের সাহেব এখানে দাঁড়িয়ে আবার বলছে যে ঢাকা শহরে এসে বিএনপিওয়ালারা অবরোধ করবেন, আমরা কি ললিপপ চুষব, এটা উনি বলেছেন। আমরা আজকে এই কথাটা ওবায়দুল কাদের সাহেবকে বলে দিতে চাই, আল্লাহ স্বয়ং বলেছে অপরাধ করলে সে অপরাধ ঢাকা যায় না। সেদিন 13 সালে 5ই মে শাপলা চত্বরে কি হয়েছিল সে বয়ান আজকে আপনি দিলেন, এবং জাতি এই বয়ান আজকে জানল যে আপনি যেটা ভাবছেন বিএনপিকে নিয়ে, আপনাকে এইটুকু বলে দিতে চাই ওবায়দুল কাদের সাহেব, ওই শাপলা চত্বরে এতি মাদ্রাসার ছাত্রগুলিকে সাথে যে বিহেভ করেছেন, তাদের সাথে যে আচরণ করে হাত পাকাইছেন, সেটা বিএনপির সাথে করবেন, আমরা কিন্তু সেটা হতে দিব না। আপনাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং নিজে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা সেই জাতীয়তাবাদী দলের সদস্য, আমরা কিন্তু এদেশে এই টিম না। আপনি আমাকে মারবেন, হত্যা করবেন, আমার বংশ আমার পরিবার চুপ করে বসে থাকবে, তা কিন্তু হবে না। আমরা কিন্তু বাগদাদ থেকে আর বিহার থেকে আসি নাই, আমরা এই দেশে আমাদের 14 পুরুষ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে, আমরাও এই বাংলার মাটিতেই আছি। সেহেতু হুমকি ধুমকি দিয়ে আপনার বিএনপি নেতাকর্মীদেরকে আতঙ্কিত করে দিয়ে আমাদের স্বাভাবিক কার্যক্রম, সুন্দর সুষ্ঠু সুন্দর আমাদের সমাবেশ, সেগুলিকে বানচাল করা দেওয়ার জন্য পায়তারা করবেন,
এখন সারা দেশব্যাপী পুলিশ নামিয়ে দিয়েছেন, এই মুহূর্ত পর্যন্ত 100 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিভিল পুলিশ এবং পোশাকধারী পুলিশ। কিসের আলামত? এ আলামত আপনারা সৃষ্টি করছেন, এ আলামতের জন্য সম্পূর্ণভাবে আপনারা দায়ী থাকবেন। এবং যে গসিপিং করে যে সমস্ত কথা বলে, আজ আপনি প্রেস নোট দেন ওবায়দুল কাদের সাহেব, সরকারের পক্ষ থেকে আপনার বাহিনীগুলি আছে, বাহিনীরা যে বিএনপি এই ষড়যন্ত্র করছে, প্রেস নোট আকারে এটা প্রকাশ করেন, দেখি আপনার সাহস আছে কিনা। কিন্তু আপনি সেটা করবেন না। আপনার ভাষায় যদি প্রশাসনের লোক কথা বলে তাহলে তো আতঙ্কিত হওয়ার কথাই আছে জনগণের। আজকে আমি উদ্যত আহ্বান জানাবো এই সমস্ত এই উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করেন, প্রশাসনকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। পরিবহন মালিকদেরকে আমি অনুরোধ করব, আপনারা গাড়ি বন্ধ করে দিয়ে সরকারের তাবেদারি করবেন, আপনারাও বাংলার সন্তান, আমরাও বাংলার সন্তান। আজকে আপনারা দেখেছেন জাতিসংঘের মহাসচিবের আপনার মুখপাত্র ডুজারেক কি বলেছে, যে বলেছে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকম বল প্রয়োগ করা যাবে না। যদি তাই করেন তাহলে আপনাদের ভাষায় আমরা বলি, ওই যে কি জানি হবে সেগুলি কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। অতএব আপনারাও সাবধান হয়ে যান, নির্বাচনের প্রক্রিয়া না, শুধু রাজনৈতিক দলের সভা সমাবেশ মিটিং করার জন্য যদি কোনো বল প্রয়োগ করা হয়, বাধা দেওয়া হয়, তাহলে তাদেরকেও ওইয়ের মধ্যে পড়তে হবে। অতএব এই কথাটা খেয়াল রাখবেন। ওবায়দুল কাদের সাহেব ওনার জনসভায় এই কথাও বলছেন যে যে ফখরুল ইসলাম আলমগীর হলো ভুয়া, বিএনপি হলো ভুয়া, এই ভাষায় উনি বক্তব্য দিয়েছেন। আমরা যদি একই বক্তব্য দিই তাহলে কালকে মামলা হবে, আমরাও বলি কেমিক্যাল কাদের ভুয়া, আওয়ামী লীগ ভুয়া, ওদের রাজনীতি ভুয়া, ওরা ভয় পায় যার কারণে ওরা ওগো চেয়ার পর্যন্ত কাঁপতাছে, ওগো ঠ্যাং কাঁপতাছে, এই জন্যেই তারা ভয়ের আগে দিয়ে একটু চিৎকার পাক্কার করে। এটা হলো আওয়ামী লীগের চরিত্র। আজকে আওয়ামী লীগ যে কথা বলে আপনার এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমি বিনয়ের সহিত আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো, রাষ্ট্রটা শুধু আপনার একার না, 18 কোটি মানুষের এই রাষ্ট্র। এই রাষ্ট্রে হেনতনভাবে 14 আর 18-তে যা করে গেছেন মনে করছেন সেগুলি আবারও করবেন, সে জায়গার থেকে ফিরে আসেন, উস্কানি দিবেন না, উস্কানিমূলক বক্তব্য দিবেন না। আমরা দীর্ঘ 2 বছর আন্দোলন করতেছি, এ পর্যন্ত আমাদের 22 জন নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে, আমি নিজেও 2 বার এই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি, জেলে গিয়েছি, আমার মিছিলে হামলা হয়েছে। আপনারা জানেন, সারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, দেশবাসী, বিশ্ববাসী জানে আমাদের যুবদলের শহীদ শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। অতএব আমি আমার সামনেই, অতএব আমরা সেই উস্কানিতেও আমরা ফাঁদে পা দিই নেই। আওয়ামী লীগ এবং তার সরকার এবং তার প্রশাসন যেভাবে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমরা সে ফাঁদে পা দিব না। আমি উদাত্ত আহ্বান জানাবো আপনার টিভির মাধ্যমে, আগামীকাল ঢাকা শহরের প্রতিটা উত্তর দক্ষিণের নেতাকর্মীরা সমাবেশে আসবে, শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারা বাড়ি ফিরে যাবে। যে সমস্ত বক্তব্য দিচ্ছে, আমি কিন্তু ঢাকার পাশের শহরটারই দায়িত্বে ছিলাম এক সময়, এই নারায়ণগঞ্জ, এমন কোনো নির্দেশ আমাদের কাছে নাই যে আপনারা মিছিল নিয়ে ঢাকায় যাবেন, এমন কোনো আহ্বান নাই। ঢাকার আশেপাশের জেলাগুলি যেমন গাজীপুর আছে, মানিকগঞ্জ আছে, মুন্সিগঞ্জ আছে, নরসিংদী আছে, কোথাও এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের নাই, শুধুমাত্র স্রেফ ঢাকা দক্ষিণ এবং উত্তরের এখানে সমাবেশ হবে, সেখানে ছাত্ররা থাকবে, যুবকরা থাকবে, শ্রমিকরা থাকবে, মহিলারা থাকবে এবং উৎসুক জনতা থাকবে, যাদের প্রয়োজন হবে তারা যাবে সমাবেশে, তো হাজার হাজার মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ যায়। এটা আমাদের যে যুব সমাজের যে সেদিনকার আপনি সমাবেশ দেখছেন, লক্ষ যুবক সেদিন সেই সমাবেশে হাজির হয়েছে, তো যুবকরা ওখানে থাকবে। এখানে আপনাদের ব্যক্তিটা কি করছে, কেন আপনারা ওরিট হচ্ছেন, কেন আপনারা এই সমস্ত অপপ্রচার চালাচ্ছেন বিএনপির বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে? এখান থেকে ফেরত আসবেন, আশাবাদ ব্যক্ত করি। আগামীকালের জনসভা সার্থক হবে, সুন্দর হবে এবং একটা একেবারে অহিংস
কোনো পিন পতন সদন হবে না, সেই জনসভা আমরা করব ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি আমরা জনগণকে দিচ্ছি, এবং আমরা যারা আন্দোলনের নেতা কর্মী মাঠে আছি, আন্দোলন করছি, সবাইকে ওই সমাবেশে যোগদান করে সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার টিভির মাধ্যমে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপা, সালামু আলাইকুম।